মাধ্যমে চ্যানেল কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ বিকেলবেলা বাড়িতে আর বসে থাকতে ইচ্ছা করছিল না, তো সেজন্য আমরা দুজনে বেরিয়ে পড়েছি। একটু বিকেলবেলা জাস্ট ঘোরাঘুরি করবো আর কিছু কেনাকাটা করবো। তো চলো, যা যা করবো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। তো চলো বন্ধুরা। দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন স্পাইস হাউসে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি এখান থেকে কি কি নেবো না নেবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। এইটা কি কাকলেট? আর ফিশ কাকলেট কত? 45, তাই তো? চিকেন সিঙ্গারা দাও দুটো। চিকেন সিঙ্গারা গুলো কত করে? 15 টাকা। আর কি নেবো? এগুলো কোন দুটো দাও। কি চিকেন পকোড়া এগুলো? এগুলো কি ব্যাটারে নাকি প্লেন ফ্রাই? প্লেন যেমন আছে ওরকম ফ্রাই হবে। চিকেন কাটলেট চ্যালেঞ্জ। চিকেন কাটলেটের দাম নিয়েছে 40 টাকা, আর এক চিকেন চাউমিনের দাম নিয়েছে 70 টাকা। ওটা এখন বের করে নিয়ে যখন বের করছি তখন তোমাদের সাথে দেখাচ্ছি। মিষ্টিও কিনে নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল, রীতিমতো যুদ্ধ চললো আমাদের দুজনের মধ্যে। চাউমিন অনেক কোয়ান্টিটির ছিল, তো আমরা দুজনে খেয়ে আর শেষ করতে পারছিলাম না, তো শেষ করতে হয়েছে কোনো রকম ভাবে। তো আর পকোড়া 15 টাকা অনুযায়ী অনেক বড় বড় পকোড়া দিয়েছে।
আর 40 টাকার কাকলেটের তো কোনো কথাই হবে না, মানে শুধু আমাদের দুটো সিঙ্গারা আর দুটো পকোড়া হলে ঠিকঠাকই ছিল, এছাড়া আর বেশি কিছু লাগতো না। কিন্তু যেহেতু আজকে ফার্স্ট গেলাম ও দোকানে, তো ম্যাক্সিমামগুলো ট্রাই করেছি, আর আমি কোনো খাবার রিভিউ দিচ্ছি না, রিভিউর কোনো তুলনা হবে না, কারণ খাবার এত দারুণ টেস্টি খাবার, ভাবছি ওখানে যে অনলি দোকানটাকে নিয়েই ওখানে বসেই খেয়ে একদিন ব্লগ বানাবো। তো আমার ভিউয়ার্স এই পর্যন্ত রাখছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করা হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ও হ্যাঁ বন্ধুরা, আর আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি, আমার এখন বর্তমান চ্যানেলের নাম হচ্ছে হ্যাপি মোমেন্ট উইথ মাম্পি, আর আগে ছিল মাম্পির রান্নাঘর। তো চলো বন্ধুরা, টাটা।